কুরবতন জারি সাওয়ালে আমার এই গ্রামের মধ্যে একটাও নেই। শোন, তুই জারি তাই জারি করছিস। কেবা আমি জারি? হ্যাঁ, আমি তোমার সাথে কোনদিন জারিমা করেছি? জারিমা করেছি তো তুই ওর এত সুন্দর সাওয়ালের সাথে তুই দুর নাম করতেছিস, তার মানে আমার সাথে জারিমা করেছে জন্যই তো ওই 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 শালা শালাকে আমি জারি করছি। আরে শুনো না, একটু আস্তে কথা, আস্তে কথা, তুমি কি যাচ্ছি রে? না ঠিক আছে চল। এই জানি তোমার বাড়ি আসবে মন চায় না আমার। আরে মা, আরে মা, আমি এক বাপের বেটা থাকলি এই বাড়িতে আর কোনোদিন আসলো আমি হলাম জামাই মানুষ আর তুই আমার ব্যাগটা নাচিস মানে তোর স্বাস্থ্য কমলায়। আরে আমি আমি তো হচ্ছে তোমার বউ, আর বউ মানুষ কখনো ব্যাগটা নিয়ে যায়? তোর বাপের বাড়ি যাচ্ছি, তুই তো ব্যাগটা নিয়ে যাবি। চল চল হচ্ছি, তুই আগে যা। দেখো শাড়ি পরে নেই, ভাই ব্যাগটা না জানা তুমি কি? এই তোর কাছে আগে যা। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ চল। কি গ্রামে আসলাম, একটা ব্যান রিক্সা কিচ্ছু নাই, এইভাবে হেঁটে হেঁটে যাওয়া যায়? আরে শোনো না, এই যে সামনে সামনে পাকা রাস্তা উঠলে তুই বাকি কয়েক পেপারিস নেই যে জামাই আসতেছে, একটা ব্যান বা একটা রিক্সা পাঠা দিবার তাতে দিবি না? আচ্ছা শোনো না, তুমি একটু শান্ত হও, এরপর থেকে আর ভুল হবে না। এই যে এই যে চাটি দিয়ে একবার শেষ খেলা দেবে না। শান্ত হবো মানে কি করছো তুই? আরে আস্তে কথা কও না, এলাকায় আইছে তো জামাই মানুষ, মানুষ কি বলবে? হ্যাঁ জামাই মানুষ, খালি নামে জামাই মানুষ, কামে তো না। এইভাবে লিখলে আমি আর তোর বাড়ি জীবনে যাবো না। আচ্ছা শোনো ঠিক আছে, যা তোর বাড়িতে আমি যাবোই না। মানে কি থাকেন তোমার আব্বাকে আর একটা বিয়ে দিয়ে করছে নাকি? আরে ধর কি বলে সব। হ্যাঁ তাহলে আমাকে দুলাই করছে কে? আরে আমরা একই এলাকা, সেই হিসেবে আমি বোন হয়ে যাই। একই এলাকার লোক এই জন্য তাতে দুলে ভাই, তাই বলে আপনার দুলে ভাই লাগবি? ও যাই দেখছেন দুলে ভাই নিশ্চয়ই কিছু টাকা খরচ করা লাগবি, যে দুলে ভাই আসতেছে কিছু কিনে কেনা লাগবি তাই না? আরে কি বলছিস এসব দেখছিস মতো তো কি কবি ভাই, তাহলে আপনার দুলে ভাই কেন? আপনি দুলে ভাই হন জন্য তো আপনি দুলে ভাই করছি। শোনেন ভালো আয়োজন করছি, কোনোদিন যদি আমার দুলে ভাই করছেন তাহলে কিন্তু খবর আছে করে দিলাম। আচ্ছা বেদব, আচ্ছা বেদব দেখতেছি। এই তোমার গ্রামের লোক আমাকে বেদব কইছে, ওই গ্রামে আমি যাবো? কোনোদিনই যাবো না। আরে শোনো না, উনি ভুল করে ফেলছে। উনি ভুল করেছে আসলে, এই শালা গ্রামের লোকই খারাপ। তোমাকে দুলে ভাই কবে না, তোমাকে তোমাকে সুমন্ত করা লাগবে নাকি? মাংনা দিলে ভাই পাইছে, গ্রামের শালারা সব খারাপ, মাংনা দুলো ভাই কার মানে খাবি আসা, আমরা কি বুঝি না? যে দুলো ভাই আসা দেখছো না, দুলো ভাই ভালো আছেন? আমার বউ বকলিস, আরে মোর পক্ষ নিয়ে কেন নিবো, আমি তোর পক্ষ দিচ্ছি। আমি একবার দেখলাম না। আচ্ছা ঠিক আছে চলো না, এত রাগ করো কিসের জন্য? রাগ করবি না কিসের জন্য, তোর আব্বা কেন গাড়ি পাঠালো না? দেখো এত মাথা গরম করলে তো শরীর খারাপ করবে তো। আচ্ছা ঠিক আছে, এরপরে সবসময় আব্বা গাড়ি পাঠাবে, আর ভুল হবে না। চলো আচ্ছা চল চলো। অনেকদিন পর তোমাদের বাসায় যাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে। আমারও খুব ভালো লাগতেছে, এই যে কতদিন আব্বাকে দেখি না, তারপরে যে আপুরা আসতেছে, সবাই মিলে না অনেক মজা হবে বলো? আসলে আম্মা মারা যাওয়ার পরে আব্বা অনেক একা হয়ে গেছে, মুরব্বি মানুষ, বাসায় একা একা থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া করে কেন উপর আল্লাহ জানে। এই জন্যই তোমাকে বলেছিলাম যে আব্বাকে আমাদের বাসায় নিয়ে যাই, আমারও খুব ভালো লাগবে, তুমিও ঠিক মতো আব্বার সেবা যত্ন করতে পারবে। এই শোনো, আমারও তো ইচ্ছা করে যে আব্বাকে আমার কাছে রাখি, কিন্তু ইচ্ছা করলেও না কিছু করতে পারবো না। আচ্ছা যাই হোক, ওইখানে আমরা যে কয়েকদিনই থাকবো, তুমি কিন্তু আব্বার সেবা যত্ন করবা, আর সব দায়িত্ব কিন্তু তোমার।
আচ্ছা ঠিক আছে বাবাজি ভালো আছে তোমরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আরে বাবাজি বাবাজি না না ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা ভালো আছেন আছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি কেমন আছে হ্যাঁ খুব ভালো আছে তোমার আব্বা মা ভালো আছে আব্বা মা ভালোই আছে চাচা কোনে যাচ্ছেন আমি একটু মাঠে যাচ্ছি মা ও আচ্ছা তোমার শরীর ভালো আছে মা হ্যাঁ চাচা ভালো আছি আপনাকে অনেক দিন দেখি না আজকে দেখলাম খুব ভালো লাগলো হ্যাঁ আমার এখন অন্য কোনো জায়গায় যাইনি তুমিও কম কম আসো যার কারণে দেখা সাক্ষাৎ কম হয় আর আসতে চাচা হ্যাঁ বাবা আপনি আমাদের বাসায় গিয়ে তো ঘুরে আসতে পারেন ঠিক আছে বাপ সব ওই যে একা মানুষ এখন এই যে মাঠে ঘাটে থাকি থাকি সময় চলে যায় এখন যাচ্ছি আবার ওই সেই বিকালে আসবো না তাহলে এক কাজ করেন আমি অনেকদিন আছি সময় করে এক সময় আসেন অবশ্যই যাবো না তুমি যাও নাই যে তখন কে না যায় পারি আমি অবশ্যই যাবো না আচ্ছা ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তাহলে আসি আচ্ছা মা যাও আহ জামাই এরকম পাওয়া খুবই কঠিন এত সুন্দর মানুষই হয় না আল্লাহ ভাষা রাখুক যাই তাড়াতাড়ি আর একদিন আমার সামনে আগে পড়ুক আমার সামনে আর একদিন পড়ি পরে পুরো আমি এমন অবস্থা করে দেবো ওকে দেশে তিনি আমি তারা দেবো আমার সাথে করে বিয়া দেবি কত বড় সাহস তুমি জানো খবর আরে আমার সাথে কি বেয়াদবি করছো তুমি জানো আমার সাথে বেয়াদবি করছে তুই তাহলে বেয়াদবি করছিস তাছাড়া উর মতো আর একটা মানুষ হয় না এত সুন্দর ব্যবহার ভালো মানসিক কোন সময় জারি জারি করিস নে তাতে কিন্তু নিজের ক্ষতি হয়ে যাবি কিছুটা তো নিজের ক্ষতি হবে ভালো ভালো হয় মানুষ খারাপ খারাপই কয় জি না তা কয় না কি কয় কোনোদিন কয় না আর উর মতো আর একটা জামাই আমি যাই কেন ভালো মানুষের নামে তুই দুর্নাম করবো কিছু দুর্নাম করছিস উর্বোধন চারি ছাওয়াল একটাও নেই তুমি ভালো কাকা আমি জারিই কব খবরদার মুরব্বী মানুষ এত খারাপ আমি তো নিজেও বুঝতে দিলে এর মধ্যে খারাপই হয় না আবার খারাপ সালের পক্ষে আবার দেখো তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না দেখো এদিকে তো জানোই আসলে গাড়ি ঘোড়া না পাওয়া যায় না আসলে গ্রামের মধ্যে বাসা তো তুমি যে কি বলো না এটা কোনো সমস্যাই না চলে আসছি তো আসো তুমি না অনেক ভালো দেখো তুমি হাজার কষ্টে বলে কি বলো যার এটা কিন্তু কষ্টই না শ্বশুর বাড়ি আসার মধ্যে অনেক মজা আছে তুমি বুঝবে না আসো আচ্ছা ঠিক আছে চলো আমি কবে আসবে তোমারে আব্বা তুমি তো বোঝোই আসলে এখন তো বিয়ে হয়ে গেছে আর ওখানে সংসার তো অনেক কাজ কাম আছে না আচ্ছা আব্বা আপারা কি আসছে না এখনো আসে নাই তো আচ্ছা আসবেন আবার শুরু হয়েছে মেয়ের জীবনটা একবার শেষ করে ফেলা দিলে লাখ ফুল করে মতো চেহারা দিয়ে আমিও পাগল হয়েছিলাম মেয়েটাও পাগল হয়েছিল আরে শুনো না একটু আস্তে কর আস্তে কর ঠিক আছে রে না ঠিক আছে চল এই জানি তোমার বাড়ি আসবে মন চায় না আরে বাবা আরে মা
ভালো থাকবো কিভাবে? আপনি তো কি ভালো রাখছেন নাকি? চুপ করো। আসলে আব্বু হয়েছে কি তোমার জামাই মানে অনেকক্ষণ হেঁটে আসে তো তুমি চুপ করো, আমি যাচ্ছি। আচ্ছা আব্বা, আপনি জানেন না আপনার জামাই আসতেছে, একটা গাড়ি তো পাঠাতে পারতেন। আরে বাবা, আমি তো যাচ্ছিলাম তোমার আনমেরি, যাচ্ছিলাম একটা ভ্যান নিয়ে তোমার গাড়ি তুলে। কিভাবে যাচ্ছেন খুব ভালো করেই জানি। আরে বাবা, যাওয়ারটা তো সময়টা দিবে তো। আচ্ছা যা, তুমি চুপ করো। এই যে বাড়িতে আইসি, জামাই এসতেছে, একটা সিয়ার পেয়ে দিবে পারতেন, হাত পা ধর পানির ব্যবস্থা করে দিবে পারতেন। এটা তো করেন না, কি ব্যাপার তোলো ভাই? আপনি তো বড় জামাই, আপনার দায়িত্ব বেশি, আপনি যদি বাড়ির সামনে এরকম চেঁচামেচি করেন এলাকার লোকজন কি করবে? দেখছেন দেখছেন আব্বা, আপনার ছোট জামাই কিন্তু বেশি কথা বলছে, কিন্তু কত বড় ব্যাপার দেখছেন? আমি কিছু মনে করি নাই, যা তোমরা আরাম আরাম ঘরে বসে থাকো, যাও যাও যাও, মারা করে দিন আপনার দামাই। হ্যাঁ দেবো না দেবো না, আচ্ছা আসতেছি। জ্বালা রে, এ না শালা আগুন, কাক থামাবো। এ থামা রে শুধু না, তোমার সাথে কথা আছে। আচ্ছা দুলাবে এটা কী করলো? নতুন শ্বশুর বাড়ি, আসবো দুই বাইরে একসাথে বসবো, বসে গল্প গুজব করবো, আনন্দ করবো, কিন্তু তা না, আসি কী একটা ঝামেলা তৈরি। এই শোনো, তুমি তো জানোই এই যে আমার বড় দুলো ভাই একটু বেশি রাগি, মাথায় তারসিরা কি না কি বলে। শোনো একটা কথা বলি, ও যাচ্ছে তাই করুক, তুমি কথা তাল মিলাবে না। আমি তো বিষয় না, এলাকার মানুষ কি বলবে? বলবে যে মণ্ডলের বড় জামাই খারাপ, জামাই সাথে খারাপ ব্যবহার করে, এগুলো কি ঠিক? আমি তো বুঝতেই পারছি, কিন্তু এখন কি করবো বলো? আমি তো বাবাকে তো বললামই, দেখো বাবা একটু বোঝানোর চেষ্টা করো, চেষ্টা করো। কিন্তু আমার ওই দুলো ভাই, ও যে পরিমাণে রাগি, শোনো জীবনও বুঝবে না। রাগি কিন্তু আমিও কম না। শুরু হয়ে গেল, একটু শান্তি নাই, এ ঠিক হবে কোনো দিন। আসো। আরে আসো না, আমি কোনোদিন আসল নয়। আমার কথাটা বোঝো কি বলছে? হ্যাঁ ও তো ভালো কথা বলছে, দুলা ভাই এসে চিল্লা চিল্লি করেন কেন? এটা কি অপমান? আমি চিল্লা চিল্লি করে কেন? হ্যাঁ এটা অপমান না, এটা অপমান না, এটা কি? এটা কি? আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত, ভুল আমার হয়েছে। না না তুমি শান্ত হয়ে লাই, এই বাড়িতে আমি এক মুহূর্তে থাকবো না, এই মুহূর্তে চলে যাবো। আমরা তো এখন আসলাম, এখন যাবো। না না চল তুই। শুনো না, বলছিস কি? অনেক শুনছি, অনেক কথা শুনে তোর এই বাড়িতে আইসি, আইসি অনেক অপমানিত হয়েছি, আর অপমানিত হয়েছে। দুটো দিন থাকি আমরা চলে যাবো, দুটো দিন আমি দুই মিনিটও থাকবো না, এখন এখন তুই আমার সাথে চল। আয় আসলাম, এই বাড়িতে এক মুহূর্তে হলো, কোনো দিন আর এই বাড়িতে আসবো না। আমি যদি এক বাসের বেটা থাকি কোনোদিন আসবো না। আমি আপনার জামাই, আপনি বাড়িতে আইসি, আপনি আমাকে অপমান করলেন, আপনার জামাইকে অপমান করলেন, এই বাড়িতে আর থাকা যায়? যাবো, তুমি চুপ করো, আর তুমিও চুপ করো, অনেক সহ্য করছি। আমি এক বাপের বেটা থাকলি, এই বাড়িতে আর কোনোদিন আসলো না। এ বাজান, এ রানি, এ থামো বেটা, থামো বাজান, এ ফিরে আসো বেটা, এ চলেই গেলে, এ এ রানি, রনি যা যা, আল্লাহর কাছে দোয়া করি তোমারও আমার মতো দুটি বিয়ে দিক, তোমারও জামাই আসুক, জামার যন্ত্রণা তুমিও ভোগ করো, তারপরে বুঝবে শ্বশুর কি যন্ত্রণা। আমার সামনের দিন আমার কোলেতে মেয়েটা গিয়ে গেলে বা আল্লাহ বিচার করবি।